আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ খালিল ইসলাম মিতকাতা সারিগরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজকে যে শাড়িগুলো দেখাবো এটাকে বলে আপনি কিরণমালা। কিরণমালার মধ্যে সেলফ সুতোর কাজ করা প্লাস জরির মিনা করা। এই শাড়িগুলো আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন আমাদেরকে যে ভাইয়া এই প্যাটার্নে কিছু শাড়ি লাইট ডিপ কালার ম্যাচিং করে আমাদের কিছু ভিডিও দেখেন। তো বেসিক্যালি আজকে আপনাদের জন্য দেখাচ্ছি, এখানে যে কালারগুলো দেখতেছেন আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ সম্পূর্ণ না দেখলে প্রাইস রেঞ্জ কোয়ালিটি অবশ্যই কিছু বুঝতে পারবেন না। এই যে একটা ডিজাইন দেখতেছেন, এটা সম্পূর্ণ সেলফ সুতো দিয়ে কাজ করা, সেলফ সুতো দিয়ে কাজ করা প্লাস এখানে জরির মিনা রয়েছে। প্রত্যেকটা বডির মধ্যে জরির মিনা রয়েছে। আর আঁচলের যে প্যাটার্নটা দেখতেছেন এটা সম্পূর্ণ সাচ্চা জরি দিয়ে, একদম পেটা জরি দিয়ে কাজ করা, পেটা সম্পূর্ণ জরি দিয়ে কাজ করা। এটা ফ্যাব্রিক্সটা খুবই সফট একটা ফ্যাব্রিক, খুবই মোলায়েম একটা ফ্যাব্রিক। আর এটার স্পেশাল হচ্ছে গিয়ে সেটা আপনার এটার যে মানে ফ্যাব্রিক্সটা, এটা পিওর একটা রেশম বাই রেশম, টানা বানা দুইটাই রেশম। আর পাড়ের পোর্শনটা হলো মিডিয়াম পাড়, কেউ চড়া পাড় পছন্দ করেন, কেউ ছোটো পাড় পছন্দ করেন, সবার চিন্তা করি কিন্তু আমরা পাড়গুলোকে করার চেষ্টা করি, একটু ফলো করেন আপনি। অনেক সুন্দর বডির কালারটা দেখেন, মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কালার। আসলে ক্যামেরাতে হয়তো বা প্রপারলি কালারটা আপনি বুঝতেছেন না, কিন্তু সরাসরি যখন শাড়িটা দেখবেন তখন কিন্তু আপনি এই শাড়িটা আর আপনি মানে চেঞ্জ করতে ইচ্ছুক হবে না, যখন সামনাসামনি শাড়িটা দেখবেন আপনি এক চান্সেই পছন্দ হবে। তো ভিউয়ার্স, এটা বডির ডিজাইন দেখালাম, পাড়ের পোর্শনটা একটু ফলো করেন, অনেক সুন্দর অনেক সুন্দর, সব কিছু মিলে শাড়িগুলো অনেক সুন্দর। চলুন আমি কিছু কালার আপনাদেরকে দেখাবো। এটা আজকে বেশ অনেক কিছু কালার চলে এসেছে আমাদের শোরুমে, তো স্পেশালি আজকে আপনাদের জন্য এই শাড়িগুলো কিন্তু আমরা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন আমি এটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। মিতকাতার শাড়িঘর, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখেন এটা জাস্ট ওয়াও একটা কালার, এটা মিষ্টি পিঙ্ক কালার। মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে হয়তো আপনি মনে করতেছেন যে এটা বুটি বুটি ডিজাইন, কিন্তু এটা বুটির সাথে কিন্তু এখানে সেলফ কাজ করা রয়েছে, আপনি একটু ফলো করেন। অনেক সুন্দর করে এখানে কিন্তু সেলফ কাজ করা রয়েছে, সেলফ সুতো দিয়ে কাজ করা আলপনা স্টাইলে, তার মধ্যে এখানে জরির বুটি দেওয়া রয়েছে, যেটার জন্য কিন্তু এই ডিজাইনটা মাইন্ড ব্লোয়িং একটা ডিজাইন, জাস্ট অসাম একটা ডিজাইন, অনেক সুন্দর একটা কালার। এই কালারগুলো সাধারণত আপনার যে কোনো এজের মানুষ এটা পরতে পারবে, যে কোনো গায়ের রং এটা পরতে পারবে, এসব স্পেশালি কোনো মানে এক্সপ্রেসিভ কোনো এজ নেই যে না ওরাই পরতে পারবে, এটা সবার জন্য। অনেক সুন্দর এই কালারটা, সুন্দর এটার আঁচলের পশন থেকে শুরু করে বডি, বডি থেকে ই করে সব কিছু সুন্দর, অনেক সুন্দর। তো ভিউয়ার্স চলুন আরও কিছু কালার আপনাদেরকে আমি দেখাবো। তো ভিউয়ার্স, এর মধ্যে এগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই স্ক্রিনশটে আমাদের সাথে যোগাযোগ করেন। আর প্রাইস রেঞ্জ এই শাড়িগুলো অন্য কোনো অনলাইন পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে শাড়িগুলো নিতে গেলে আপনার একদম সর্বনিম্ন 4,500 টাকা লাগবে, কিন্তু আমরা ওই এত রেঞ্জে নিচ্ছি না, কারণ আমরা মূলত হোলসেলার, হোলসেল প্রাইসটি আপনাদের কাছে রাখি। আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিতে গেলে এই শাড়ির প্রাইস আপনার নিতে হবে 2175 টাকার খুব মধ্যে পেয়ে যাচ্ছেন চমৎকার চমৎকার ডিজাইন কালার, অনেক সুন্দর একটা কালার, রয়্যাল ব্লু কালার। সাধারণত সব শাড়িতে এই কালারগুলো আসবে না, আপনি দেখেন ক্যামেরাতেই এত সুন্দর লাগতেছে, যখন সরাসরি শাড়িটা দেখবেন তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে, অনেক সুন্দর। আচলের ডিজাইনটা কেন কইটা একটু ব্যতিক্রম, ব্যতিক্রম কারণ কি আমরা এখান থেকে ফ্লাওয়ার দিয়ে কিন্তু সেট করেছি, অনেক সুন্দর তেসরাভাবে ফ্লাওয়ার ডিজাইন দিয়ে এটাকে সম্পূর্ণ সেট করেছি। তারপরে এখানে একটা পার্ক বেলের একটা বর্ডার দিয়ে, পার্ক বেলের বর্ডারের উপর দিয়ে কিন্তু আবার এখানে সেলফ সুতোর কাজ করা, প্লাস এখানে যে ডিজাইনটা, এই ডিজাইনটাকে আমরা বডিতে সুন্দর করে সাজিয়েছি, সব কিছু মিলে কিন্তু অনেক সুন্দর। আর পাড়ের যে ব্যাপারটা, এটা স্পেশালি শুধু আপনাদের জন্য এই ডিজাইনটা আমরা করেছি। দেখেন এখানে আপনাকে সেটা ত্রিভুজ ডিজাইন যেটাকে বলা হয়, আপনার ত্রিভুজ ডিজাইন দিয়ে দুই সাইডে কাঠডানা ডিজাইন দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছি। তো ভিউয়ার্স, আশা করি এর মধ্যে আপনাদের এগুলো পছন্দ হয়ে গেছে, কারণ পছন্দনীয় জিনিস আমরা সবসময় আপনাদেরকে দেখিয়ে থাকি। মিতকাতার শাড়িগুলো সবসময় কিন্তু কাস্টমারকে আনকমন ব্যতিক্রম কিছু উপহার দিয়ে থাকে। এখন যে একটা কালার দেখাবো, রেড কালারের সাথে আপনার পার্পেল কালার কম্বিনেশন, এটা একটু কন্ট্রাস্ট দেখাচ্ছি, কারণ ম্যাচিং কন্ট্রাস্ট সেলফ সব কিছু মিলিয়ে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমি ফ্যাব্রিক্সটা আপনাদেরকে দেখাতে চাই, ফ্যাব্রিক্সটা কিন্তু মার্শাল্লাহ অনেক সফট, দেখেন এতটুকু কিন্তু আমার হাতের মুঠে চলে এসেছে, কারণ এটা মাখন সফট,
এই শাড়িগুলো যখন আপনারা পরবেন, পরার পর কিন্তু আপনারা রিয়েলাইজ করবেন যে আসলে ভাইয়া যে কথাটা বলছিল কথাগুলোর সাথে কাজের মিল আছে, কারণ আমরা সবসময় কোয়ালিটি সম্পন্ন জিনিস আপনাদেরকে দিয়ে থাকি। মিতু কাতান শাড়িগুলো কখনো কোয়ালিটির সাথে আপোষ করে না, সবসময় ব্যতিক্রম কিছু দিয়ে থাকে আপনাদেরকে। দেখেন এখানে যে আপনার জরিকে মানে এখানে সুতাটা দেখতেছেন, এটা কিন্তু রেড কালার, বেস কালারটা হবে রেড কালার, আর সুতার কালারটা বেশি আপনার একটু মানে রানি গোলাপি টাইপের, একটু হাইলাইট করা, অনেক সুন্দর জরির ডিজাইন দিয়ে সেট করা। তো ভিউয়ার্স চলুন আরও কিছু কালার আপনাদেরকে দেখাবো একসাথে, এতগুলো কালার আই এম চ্যালেঞ্জ, কেউ দেখাতে পারবে না, কারণ আমরা হোলসেলার, আমাদের এখানে লাইট ডিপ যেই টাইপের কালার আপনি চান, ইয়াং থেকে শুরু করে মুরব্বি যে কোনো এজের জন্য এই শাড়িগুলো পারফেক্ট, অনেক সুন্দর। এই কালারটা দেখেন, জাস্ট অসাম একটা কালার, অনেক সুন্দর একটা কালার। এটাকে সে পিকক ব্লু কালার বলা হয়, স্কাই কালারও বলতে পারেন। মাশাআল্লাহ শাড়িটা দেখেন আপনি, জলমল জলমল করতেছে, মনে হবে যে সব খোদাই করা ডিজাইন, শিল্পর খোদাই করা ডিজাইন, অনেক সুন্দর। এখানে জরিগুলো দেখেন, জরিগুলো এত সুন্দর করে এখানে, আর এখানে কিন্তু একটা কথা আমি না বললে আপনারা হয়তো অনেকে বুঝবেন না, জরির মধ্যে কিন্তু ছোট্ট একটা মিনা করা রয়েছে, অনেক সুন্দর সেলফ সুতোর মিনা করা এখানে রয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু অনেক সুন্দর। দেখেন একটু ফলো করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে এই শাড়িগুলোর ব্যাপারে আমি বেশি কিছু বলবো না, কারণ বেশি কিছু বলার এখানে নেই, যেটা খারাপ ওইটার ব্যাপারে অনেক কথা আনায় বানায় বলতে হয়, কিন্তু ভালো জিনিসের কথা সবসময় অল্প বলতে হয়। চলুন এটার কিছু কালার আমি আরো দেখাবো আপনাদেরকে। আর এগুলো ব্লাউজ পিস সহ চাইলে যে কাউকে একটা গিফট করতে পারেন, নিজেরা ইউজ করতে পারেন, আত্মীয় স্বজন কাছের লোককেও গিফট করতে পারেন, খুশি হবে, এতটুকু বলতে পারবো, তারা খুশি হবে যে না ভালো একটা জিনিস, আপনি যত দাম দিয়ে সুতি দেন না কেন মনে হবে সুতি, যে আমাকে একটা সুতি শাড়ি গিফট করেছে। আর এই শাড়িটা যাকে দেবেন রেঞ্জের জন্য কেউ আপনার ধারণা করতে পারবে না, সর্বনিম্ন চিন্তা করবে যে এটা 4,500-5,000 টাকা এই শাড়িটার প্রাইস। অবশ্যই এই শাড়িটা আপনি যে কোনো মানে আপনার বসুন্ধরা বলেন, গুলশান বলেন, বলানি বলেন, যে কোনো বড় কোনো শোরুম থেকে নিতে গেলে এই শাড়িগুলো, আমরা তো হোলসেল করি, আমরা জানি, আমরা যখন যাই পেমেন্টের জন্য বা শাড়ি যখন আমরা ই করার জন্য যে তখন আমরা দেখি যে সেলগুলো একটা ফিক্সড প্রাইস লাগিয়ে রাখবে যে আপনার 4,200, আপনার ইয়েলো সুতোর কাজ করা, এটার জন্য একটা ইয়েলো শেড আসতেছে এটার মধ্যে, তারপর এটা কিন্তু আপনার রয়্যাল ব্লু কম্বিনেশন, সবকিছু মিলে অনেক সুন্দর। আর এই শাড়ির বৈশিষ্ট্য হচ্ছে কিসের ব্যাক সাইড, এটা ব্যাক সাইড সম্পূর্ণ পেটা, এটা চুরিতে আংটিতে বাঁধার কোনো স্কোপ নেই, এটাতে আপনার নেক ফলস কিচ্ছু করতে হবে না, জাস্ট ব্লাউজ বানাবেন আর পরবেন, এটা ব্যাক সাইড এত সুন্দর পাবেন না, 2-in-1 সব দুই সাইডেই পরতে পারবেন আপনি এটা। চলুন আরও কিছু কালার দেখাবো আপনাদেরকে, আর স্পেশালি শুধু এখন আপনাদের জন্য এই শাড়িটা দেখাবো। একটা আপু রিকোয়েস্ট করেছিল, জানি না আপু ভিডিওটা দেখতেছেন কিনা, ইয়েলো কালারের জন্য আপনার রিকোয়েস্ট করেছিলেন, তো আপু এই যে আপনার ইয়েলো কালার দেখেন, এটা স্পেশালি আপুর জন্য, আপু বলছিল যে ইয়েলো কালারের মধ্যে সেলফ সুতোর কাজ করা একটা শাড়ি দেবেন আমাকে কিরণমালার মধ্যে, এটা হলো আপনার জন্য। আপনি তো বা প্রপারলি ক্যামেরাতে কালারটা ওরকম বুঝতেছেন না, কিন্তু অনেক সুন্দর একটা কালার, অনেক সুন্দর একটা কালার, যেটা আপনার কাঁচা হলুদ যে কালারটা এটা হলো সেই কালার, অনেক সুন্দর সেলফ কাজ করা, একটু ফলো করেন আপনি, মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে এই শাড়িগুলো মানে আপনার আমি প্রাইস রেঞ্জ হয়তো আপনার চিন্তা করবেন এত কম প্রাইস এত ভালো জিনিস কীভাবে পাচ্ছি, অবশ্যই পাবেন, কারণ এগুলো আমাদের নিজস্ব ডিজাইন, আমরা এই ডিজাইনগুলোকে আমরা দাদন দিয়ে তাঁতি রেখেছি, তাদেরকে আমরা ডিজাইন দিয়ে দিই, সব কিছু দিয়ে দিই, তারা শুধু আমাদেরকে প্রোডাক্টস করে আমাদেরকে দেয়। চলুন এটার আরও কিছু কালার আছে, অনেক সুন্দর সুন্দর কালার আছে, তারপরেও যদি আপনাদের এক্সপ্রেসিভ কোনো কালার বা ডিজাইন থাকে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য। এখন যেটা দেখাবো এটা ক্যাডবেরি চকলেট কালার, ক্যাডবেরি চকলেটের সাথে এই কম্বিনেশনটা আশা করি আপনারা আগে কেউ দেখেননি, কারণ এটা এই প্রথম আমরা এই ডিজাইনটার সাথে এই কন্ট্রাস্টটাকে সেট করেছি, ক্যাডবেরি ডার্ক চকলেট ক্রিমের সাথে আপনার মিষ্টি কালার পিঙ্ক কালারের কম্বিনেশন, ওয়াও আপনি ফলো করেন, অনেক সুন্দর অনেক সুন্দর, কন্ট্রাস্টটা এতটাই সুন্দর এখানে ফুটেছে যে মানে ধারণা করা যাবে না, এত সুন্দর একটা কন্ট্রাস্ট, এই কালারের সাথে এই কন্ট্রাস্টটা খুব রেয়ার হয়ে থাকে। এটা স্পেশালি আপনাদের জন্য আপনাদেরকে ডেডিকেট করলাম, যাতে
এটা হয়তো বা অনেকেরই পছন্দ হয়ে গেছে, অনেকে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন যে না এই শাড়িটি অবশ্যই এখন আমি ই করব। তো যদি যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। ডেলিভারি বাংলাদেশের মধ্যে যে কোনো জেলা যেখানে যেখানে পরিবহন পৌঁছায় আমরা ডেলিভারি করে থাকি, আর ঢাকা সিটির মধ্যেই আপনি একদিনেই আপনার হাতের শাড়ি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, যারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন, আমাদের ভিডিওগুলো আমাদের কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান কমেন্টসগুলো আমাদেরকে জানাবেন। তো ভিউয়ার্স, আজকের জন্য এখানেই সমাপ্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।